নমস্কার, দেখছেন ফিজিক্স একাডেমি মহিষাদল। আজকে ক্লাস ইলেভেন ফিজিক্সের উপর একটি বিশেষ ভিডিও। আজকে বিশেষ করে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে ডিসকাস করবো সেটা প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে কার্যক্ষমতা শক্তি বা ওয়ার্ক এনার্জি পাওয়ার। ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে আজকে আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন ডিসকাস করবো। এই কোশ্চেনগুলো কিন্তু বেসিক্যালি টোটাল চ্যাপ্টারের উপর ওভারভিউ হয়। ওভারভিউ কথার অর্থ আমরা সমস্ত সিলেবাসটাকে ডিসকাস করার চেষ্টা করি। আর একটা কথা, যারা সাজেশনের জন্য বারবার করে কমেন্ট করছেন, স্যার সাজেশন পাবলিশ করে দিন ক্লাস ইলেভেনের জন্য। ক্লাস ইলেভেনের ফিজিক্সের সাজেশন ইতিমধ্যেই আমরা রেডি করে ফেলেছি, প্রায় আমাদের কাজ শেষ। তো আমরা পাবলিশ করবো কিন্তু উইথিন সেপ্টেম্বর মাসের মধ্যে। আজকে সেপ্টেম্বর মাসের প্রায় অর্ধেক প্রায় শেষ হতে চায়, তো আগামী 15 দিনের মধ্যে, অতদিনও লাগবে না, হয়তো আগামী 5 থেকে 7 দিনের মধ্যেই আমরা ক্লাস ইলেভেনের ফিজিক্সের ফাইনাল সাজেশন যারা 2019 সালে দিচ্ছেন পাবলিশ করে দেবো। কোথায় পাবলিশ হবে? ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্ক কোথায় পাবেন? দেখুন উপরে লিঙ্কের ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে যাবেন, অথবা উপরের আই বাটনে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন। আপনারা জেনে ইতিমধ্যেই জেনে গেছেন যে আমরা ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত সাজেশন আপলোড করতে শুরু করে দিয়েছি। ইতিমধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বেশ কিছু সাবজেক্টের সাজেশন আপলোড হয়ে গেছে। তো চলুন আজকে কার্যক্ষমতা শক্তি বা ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমরা ডিসকাস করব। প্রথমেই বলবো যে কার্য কী না, ডব্লিউজিক্যাল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে বল ইন্টু সরণ। বল আর সরণের গুণফলকে আমরা কী বলছি? কার্য। এবার কার্য কত রকমের হয়? বেসিক্যালি তিন প্রকার কার্য হয়ে থাকে, ধনাত্মক কার্য, ঋণাত্মক কার্য এবং মানে শূন্যকৃত কার্য। কখন শূন্য হয়? না যখন ডিসপ্লেসমেন্ট বা সরণ শূন্য হয়। ধরুন আপনি একটা দেওয়ালকে ঠেলছেন, এক্ষেত্রে কোনো সরণ ঘটছে না, এক্ষেত্রে কার্যের পরিমাণ শূন্য। আবার যদি আপনি কোনো মাথায় কিছু পরিমাণ ওজন নিয়ে সোজা কোনো হাঁটছেন, তখন আপনার সঙ্গে যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে তার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে তখনও কোনো সরণ ঘটে না। অর্থাৎ আর যদি সরণের কোণের পরিমাণ 90 ডিগ্রি হয় ওয়ার্কের যে প্রযুক্ত বল হচ্ছে এবং সরণের সঙ্গে, আর যদি কোনো সরণ না ঘটে তাহলে কিন্তু কৃতকার্যের পরিমাণ শূন্য হয়। আবার কৃতকার্যের পরিমাণ কখন ধনাত্মক হবে? যখন 90 ডিগ্রি হয়, কস 90 মানে 1, সো সেক্ষেত্রে আমরা কিন্তু ধনাত্মক কৃতকার্য পাবো। উদাহরণস্বরূপ বলতে গেলে কোনো একটা বলকে উপর থেকে ফেলে দেওয়া হলো। আবার যখন আমরা যদি ধরুন যদি আমরা বলি কস 0 ভ্যালু হয়, কস 0 ডিগ্রি হলে তখন আমরা ধনাত্মক কৃতকার্য পাবো, 90 হলে 0 পাবো। আর যখন কসের মান 180 ডিগ্রি, থিটার মান 180 ডিগ্রি, কস 180 মানে -1, কোনো বলকে উপরের দিকে আমরা ছুঁড়ে দিলে তখন আমরা কিন্তু ঋণাত্মক কৃতকার্য পাবো। তাহলে উদাহরণস্বরূপ বললাম কসের মান 0 হলে ধনাত্মক, কসের মান 90 হলে 0 এবং কসের মান 180 হলে ঋণাত্মক কৃতকার্যের উদাহরণ। এবার আমরা চলে যাচ্ছি কার্যের একক এবং মাত্রা কী, এর সঙ্গে সঙ্গে পড়ে রাখবো বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য ইত্যাদিগুলো পড়ে আমরা রাখবো। এরপরে যে আসছি ক্ষমতা, ক্ষমতা হচ্ছে কার্য করার হারকে ক্ষমতা বলে, ক্ষমতার একক, মাত্রা ইত্যাদিগুলো কিন্তু আমরা খুঁটিয়ে পড়ব। অভিকর্ষীয় স্থিতিশক্তি, অভিকর্ষীয় স্থিতিশক্তি কী এটা কিন্তু অনেকবারই এসেছে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা কিন্তু আমরা দেখে যাব। এই যে ভর শক্তির তুল্যতা সূত্র, ভর শক্তির তুল্যতা সূত্র কিন্তু আমরা আবিষ্কার করেছিলেন আইনস্টাইন, E=mc2। সেখান থেকে আমরা কিন্তু ডেফিনেটলি যে কনজারভেশন অফ এনার্জি বা যে শক্তি রূপান্তরগুলো আমরা কিন্তু দেখে যাব। শক্তিকে বিশেষ করে 8 ভাগে ভাগ করা যায়, কী কী ভাগ সেটা আপনারা কিন্তু দেখে যাবেন। এছাড়াও নততল বরাবর যখন কোনো বস্তু নামে অভিকর্ষ স্থিতিশক্তির রাশিমালা জানতে চাওয়া হয়, কখনো কখনো দেখে যাবেন। একটা কথা বলে রাখতে যাবো, কার্যক্ষমতা শক্তি থেকে নিউমেরিক্যাল বা অঙ্ক কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এই নিউমেরিক্যাল বা অঙ্ক কোথা থেকে পাবো? যে কোনো ভালো লেখকের টেক্সট বই থেকে। আপনারা প্রথমে যে কোনো যে থিওরিটা করছেন সেই থিওরির উপর ভিত্তি করে বিগত বছরগুলিতে কীরকম অঙ্কগুলো এসেছে বা আগামী বছরগুলিতে কীভাবে অঙ্কগুলো আসবে, মানে আসতে পারে, সেই ধরনের পসিবল অঙ্কগুলোকে আপনারা বারবার প্র্যাকটিস করবেন। বারবার আমি প্র্যাকটিস করার কথা কেন বলি, টেক্সট বই থেকে প্র্যাকটিস করলে আপনারা কিন্তু নিখুঁতভাবে প্রস্তুতি নিতে পারবেন। এরপরে আমরা যে কথা বলবো, যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি বা যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয় প্রমাণ করতে বলতে পারে। ধরুন একটা বলকে উপর থেকে ফেলা হলো এ পজিশন থেকে, সেটা এলো বি পজিশন, বি পজিশন থেকে আবার ভূমির কাছে সি পজিশন এলো, তো এবিসি তিনটে পজিশনের জন্য যে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে তা দেখাতে হতে পারে। মানে টোটাল যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তির যোগফলের সমান, তো মোট শক্তি যে ধ্রুবক থাকবে, যান্ত্রিক শক্তিতে শক্তি সংরক্ষণ ঘটে সেটা কিন্তু প্রমাণ করতে দিতে পারে। এরপরে যে আমরা প্রশ্নটার কথা বা টপিকটার কথা বলবো সেটা হচ্ছে অমসৃণ নততল বরাবর বস্তুর ক্ষেত্রে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্যের রাশিমালা, এটাও কিন্তু ভালো প্রশ্ন দেখে যাবেন। এরপরে আর একটা ভিভিআই কোশ্চেনের কথা বলবো, সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম, অর্থাৎ কার্যশক্তি সংরক্ষণ নীতি বা কার্যশক্তি নীতি, ওয়ার্ক এনার্জি থিওরেম কিন্তু ভালো করে পড়ে যাবেন। এটা কিন্তু 2 মার্ক্সের প্রশ্ন প্রচুর এসে থাকে।
এর পরের যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে সংরক্ষী বল এবং অসংরক্ষী বল। সংরক্ষী বল মানে কনজারভেটিভ ফোর্স, অসংরক্ষী বল মানে নন কনজারভেটিভ ফোর্স। এদের কিন্তু যখন সংজ্ঞা যদি চায় সংজ্ঞার সময় কিন্তু উদাহরণ দেবেন, এমন কোনো উদাহরণ দেবেন যেগুলো অ্যাপ্লিকেবল, সেই উদাহরণগুলো আপনারা দিতে থাকবেন। এরপরে আমরা এখান থেকে বারবার করে বলছি যে বেসিক্যালি এখানে প্রচুর নিউমেরিক্যাল আছে, বেসিক্যালি থিওরির থেকে নিউমেরিক্যাল বেশি থাকে অঙ্কগুলো এই চ্যাপ্টার থেকে। তো নিউমেরিক্যাল আমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবো, যতগুলো আমরা থিওরি বললাম সেই সাপেক্ষে কিন্তু আমরা নিউমেরিক্যালগুলো প্র্যাকটিস করবো। একটা শর্ট টাইপ কোয়েশ্চেন যেটা হচ্ছে একবার ক্লাস ইলেভেনের পরীক্ষায় এসেছিলো, বোর্ডের পরীক্ষায় একবার নয় বেশ কয়েকবার এসেছে। প্রশ্নটা বলছি, এক ব্যক্তির স্রোতের বিরুদ্ধে এমনভাবে সাঁতার কাটছে যে তার তীর সাপেক্ষে স্থির আছে, ওই ব্যক্তি কোনো কার্য করছে, এই ধরনের প্রশ্ন। বা কোনো এক ব্যক্তি যখন বললাম যে একটা মাথায় কোনো ওজন চাপি নিয়ে সমতল ভূমি বরাবর হেঁটে চলেছে, তার ক্ষেত্রে তার কার্যের পরিমাণ কত, অর্থাৎ কার্যের পরিমাণ কিন্তু এখানে শূন্য হবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা ভালো করে যাব। এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট টপিকের মধ্যে, এছাড়া দুটি বস্তুর মধ্যে, একটি ছোটো একটি বড় বস্তুর মধ্যে ইলাস্টিক কলিশন মানে হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, এবং ইনইলাস্টিক কলিশন মানে অস্থিতিস্থাপক সংঘর্ষের ফলে গতিশক্তির গতিবেগের যে পরিবর্তন ঘটে সেই গতিবেগের পরিবর্তনের রাশিমালাও কিন্তু আমরা ভালো করে পড়ে যাবো। এই দুটি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে ইলাস্টিক কলিশন এবং নন ইলাস্টিক কলিশন মানে স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ কিন্তু আমরা ভালো করে পড়ব। তো এই প্রশ্নগুলো ভালো করে পড়ুন, এর সাথে নিউমেরিক্যাল প্রচণ্ড ভালো প্র্যাকটিস করুন। যে কোনো টেক্সট বই থেকে কমসে কম অ্যাটলিস্ট 30টা অঙ্ক এখান থেকে করা উচিত যদি প্র্যাকটিস চ্যাপ্টারটাকে ভালোভাবে তৈরি করতে চান। আর আবারও বলছি যে আমরা ফাইনাল সাজেশন ক্লাস ইলেভেনের জন্য উইথিন 7 থেকে 8 দিনের মধ্যে আমরা ওয়েবসাইটে পাবলিশ করে দেবো, এবং ভিডিওর মারফত আমরা জানিয়ে দেবো যে আমরা ওয়েবসাইটে পাবলিশ করেছি, তখন আপনারা গিয়ে সরাসরি ওখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। আর এখন যদি এই যে চ্যাপ্টারটা পড়লেন এর সঙ্গে আমরা অনলাইন এমসিকিউ টেস্টের ব্যবস্থা করেছি, অনলাইন এমসিকিউ টেস্ট এই চ্যাপ্টারেরই দিতে পারবেন। কোথায় অনলাইন এমসিকিউ টেস্ট দিতে গেলে সরাসরি চলে যাবেন লিঙ্কে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেই ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করলেই সরাসরি ক্লাস ইলেভেনের যে এই চ্যাপ্টার ওয়ার্ক এনার্জি পাওয়ারের উপর বা কার্যক্ষমতা শক্তির উপর যে অনলাইন টেস্ট, ওখান থেকে গিয়ে দিয়ে আসতে পারবেন। ওখানে এমন কিছু কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন সেট করা হয়েছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে কিন্তু এই চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেনের অন্তত কীরকম ধরনের প্রশ্ন হয় সেই সম্বন্ধে ধারণা চলে আসবে, এবং বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের সলভ করা হয়ে যাবে। তো আবারও বলছি, অনলাইন টেস্ট দিতে গেলে লিঙ্ক আছে ডিসক্রিপশনে, ওখানে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে যান, দেখুন ওখানে কত স্কোর করতে পারেন। যদি আপনার পার্সেন্টেজ যেরকম হবে সেরকমভাবেই আপনার প্রিপারেশান তৈরি করবেন। আবার বলছি, ভালো করে অনলাইন টেস্ট দেওয়ার আগে ভালো করে টেক্সট বই খুঁটিয়ে পড়ুন। টেক্সট বই হচ্ছে মূল মন্ত্র সফলতার, টেক্সট বই থেকে সমস্ত প্রশ্ন পড়ে, ভালো করে টেক্সট বই পড়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমরা একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো ফিজিক্স বা কেমিস্ট্রি। তো ততক্ষণে ভালো করে পড়ে থাকুন, ভালো করে প্রিপারেশান নিন। ধন্যবাদ।